নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ডিসেম্বর মাসের শীতের আমেজ মনটাকে যেন কোথাও যাওয়ার জন্য ব্যাকুল করে দেয়। তাই আর দেরি না করে চট করে ঠিক করে ফেললাম প্রকৃতির বুকে একটু সময় কাটিয়ে আসে, আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চিন্তামণিকর বার্ড স্যাঙ্কচুয়ারির উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে নরেন্দ্রপুরের কাছে অবস্থিত এই অভয়ারণ্যটি একেবারে ট্রাভেলার্স প্যারাডাইস। এই ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি শেষ অবধি দেখো, কিন্তু ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। তখন বাজে বেলা 1টা, বাইপাস ধরে 1.5 আওয়ার্স এর মধ্যে পৌঁছে গেলাম চিন্তামণিকর বার্ড স্যাঙ্কচুয়ারি, যেটা কিনা কয়ালের বাগান নামেও পরিচিত। 120 টাকা পার হেড টিকিট কেটে শুরু করলাম আমাদের ভ্রমণ। প্রথমে আমরা এক ঝলকে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো দেখে নিই। কিছুটা ভিতরে যাওয়ার পরই আমাদের নজরে পড়লো স্যাঙ্কচুয়ারির ম্যাপ। কিন্তু এতক্ষণ গুগল ম্যাপ দেখে আসার পর নতুন আবার একটা ম্যাপ ফলো করার জন্য মন আর সায় দিল না, তাই প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে এগিয়ে গেলাম পাখিদের ডাকের দিকে। দেশ বিদেশ থেকে বিভিন্ন মাইগ্রেটরি বার্ডসরা এই শীতকালে এখানে এসে থাকে, তার জন্য প্রচুর প্রকৃতি প্রেমী, বার্ড লাভার্স আর ফটোগ্রাফার্সরা এখানে সকাল থেকেই ভিড় করে। আপনারা হয়তো ভাবছেন যে সত্যি কি পাখি দেখা যায়, সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে, আর দেখতে পারবেন আমরা কি কি পাখি দেখতে পেলাম। অলিগলি পথ ধরে এগিয়ে যেতে যেতে বেশ অনেকক্ষণ হাঁটার পর বুঝলাম স্যাঙ্কচুয়ারিটি বেশ বড়। মনের মধ্যে জেদ জন্মে গেল যে শেষ দেখেই বাড়ি ফিরব, কিন্তু কিছুটা পথ অতিক্রম করার পর কোনো পাখি দেখতে না পেয়ে মনটা যেন ভেঙে পড়ছিল। ঠিক তখনই একজনের সাথে দেখা। খুব সম্ভবত ইনি এখানকার দেখাশোনা করেন। আমাদের ডেকে নিয়ে গিয়ে এক ডালে বসে থাকা পাখিটি দেখালেন। ভালো করে দেখলেন, দেখতে পাচ্ছেন সামনে আমার লাঠি থেকে সোজা, দেখতে পাচ্ছেন কি? এই দেখেন লাঠি থেকে সোজা, ছোট না বড়? বড় তো, এই তো সামনে কালো কালো বড়া দিয়া ছাই ছাই কালারের ব্রাউন কালারের, এই তো সামনে লাঠি থেকে সোজা। ভিডিও করার জন্য যদি পাখিটির আরেকটু সামনে যেতাম তাহলে হয়তো পাখিটি উড়ে যেত, তাই ক্যামেরাটা বন্ধ করে আমি DSLRটা দিয়ে চট করে ছবিটি তুলে নিই। এ যে সে পাখি নয়, এটি হলো নাইট জার, অ্যান্টার্কটিকা হিমালয়তে পাওয়া যায়। দেখে মন জুড়িয়ে গেল। ভদ্রলোকটির কাছে জানতে পারি যে পাখি দেখার সব থেকে উপযুক্ত সময়টি হলো সকালবেলা। বার্ড স্যাঙ্কচুয়ারিটি সকাল 7টার থেকে 8টার মধ্যে খুলে যায়, তাই দেরি না করে সকাল সকাল চলে আসলে খুবই ভালো হয়। সময়ের চাকার সাথে সাথে আমাদেরও ফেরার সময় হয়ে গেল। ভদ্রলোকটিকে ধন্যবাদ জানিয়ে আর কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম নিজের বাড়ির দিকে। বন্ধুরা, তাহলে আজ এখানেই ব্লগটি শেষ করছি। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।